বরুসিয়ার ডটমুন্ড কি করে রয়াল মাদ্রিদকে হারিয়ে দেবে সেই একটা ইকুয়েশন আমরা বের করব সেটা বের করার জন্য আমাদের শুরুতেই দেখতে হবে যে ডটমুন্ড আসলে কি ধরনের ইলেভেন নামাতে পারে তাদের প্রবাবল ইলেভেন ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে তারা সাধারণত খেলে এবং সেটায় পরিবর্তন আসার কথা না আপনি জানেন কাউন্টার অ্যাটাকিং ফুটবল তারা খেলবে গোল কিপিং পজিশনে কোবেল দুই ফুল ব্যাক রিয়ারসেন এবং মাতসেন লটার ব্যাক হোমেলস মিডফিল্ডে এমরে চান্স আবিজার উলিয়ান ব্রাঞ্চ জেইডেন সানচো আদি আমি বলা হচ্ছে জেইডেন সানচো এই দলটায় অ্যাটাকিং এর দিক থেকে বরুসিয়া ডটমুন্ডের সবচেয়ে বড় ভরসা এবং একটা জিনিস দেখেন কোন কোন প্লট আপনি বলছেন না প্লট হচ্ছে যে কাউন্টার অ্যাটাকে সানচো আদি আমি এবং হচ্ছে যে লং বল হলে ফুল ক্রুপ এবং ফুল রুডিগার আজকে কিভাবে পকেট করবে যদি পকেট না করতে পারে ফুল ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে এই ম্যাচ ডিসাইডিং গোল করে দিতে পারে যেটা হচ্ছে আমরা লাস্টেও দেখেছি

আর সেমিফাইনালটা আমরা দেখলাম যে তাদের ডিফেন্ডিং লাইনটা যেভাবে আসলে কাজ করেছে স্পেশালি দুই সেন্টার ব্যাক স্লটার ব্যাক এবং হামেলস তাদের ডিফেন্ডাররা আসলেই ভালো করেছেন অর্থাৎ বরুসিয়া ডটমোন্ডের ডিফেন্ডাররা কিন্তু এজার বিপক্ষেও একটা যুক্তি আছে যুক্তিটা হচ্ছে এরকম পিএসজির সঙ্গে তারা যে দুটো লেগ খেলেছে সেই জায়গাতেই পিএসজির সেকেন্ড লেগে স্পেশালি তাদের XG ছিল 3.3 এবং PSG ফার্স্ট এবং সেকেন্ড লেগে যে পরিমাণ শট তাদের পোস্টে লেগেছে এটাও তো চ্যাম্পিয়নস লিগের হিস্ট্রিতে হয় এত পরিমাণ গোল করে না এরকম কিছু নাই তার মানে বরুসিয়া ডটমন্ড কোথাও গিয়ে হয়তো একটু ভাগ্যবানও বটে তাহলে তাহলে তালে এই ব্যাপারটা কি দাঁড়ায় মানে আমরা বলছি যে তাদের ডিফেন্ডাররা খুবই ভালো ভিনিসিয়াসের স্পিড আছে হামলসের তো সেই স্পিড নাই এই আমার এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে ধরেন ডটমুন্ডের আজকের এই ম্যাচে আমার মনে হয় তারা রিয়াল মাদ্রিদকে দুইটা দিক থেকে অ্যাটাক করবে একটা হচ্ছে তাদের জন্য বোনাস পয়েন্ট একটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে সবচেয়ে বেশি ভুগেছে হচ্ছে সেট পিচে তো তারা এই জিনিসটাই হয়তো রিয়াল মাদ্রিদকে ভালোভাবে চেষ্টা করবে ভোগানোর জন্য আর তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে ট্রানজিশন যেখানে তারা বারবারই হচ্ছে ইয়ে অন্য দলগুলোকে হাট করছে এই এই ম্যাচেও তারা সেটাই করার চেষ্টা করবে আর রিয়াল মাদ্রিদের দিক থেকে বিনিসিয়ার জুনিয়র আর আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের দিক থেকে দুজন মানুষ হচ্ছে গিয়া মেইন পার্ট হতে যাচ্ছে বা কি পার্ট হতে যাচ্ছে একজন হচ্ছে কামাভিঙ্গা আর একজন হচ্ছে গিয়া ফেদ্রিকে বালবার দে কারণ যেহেতু তারা ট্রানজিশনে খেলবে দুই ইয়া উইঙ্গার নির্ভর ডট সেক্ষেত্রে লেফট সাইড থেকে কামাবিঙ্গা হ্যাভ টু কাভার উইথ আর এই সাইড থেকে ফাদ্রিকা ভালভারদের হচ্ছে গিয়ে কাভার দিতে হবে কারবাহালের সাথে যেহেতু কারবাহাল অনেকটাই বয়স হয়ে গেছে সেহেতু সেই সাপোর্টটা দিতে হবে এই দুজন যদি সাপোর্টটা দিতে পারে ডটমুন্ডের ট্রানজেকশনটা তার আটকায় দিতে পারবে সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের জন্য থ্রু হওয়াটা ইজি হয়ে যাবে আমার জন্য এবং একটা জিনিস আপনি খেয়াল করেন আপনি যদি এই দুটা দলের মধ্যেই খালি হচ্ছে গিয়ে এই তেইশ চব্বিশ সিজনটার আপনি দেখতে চান সেখানে হচ্ছে আপনি দেখবেন আহ ক্লিনশিটে রিয়াল মার্জিদের থেকে এগিয়ে হচ্ছে বড়শিয়া ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ যে রিয়াল মার্ডিদ ওই কাজটা করতে পারবে কিনা গোল কনসিড রিয়াল মার্ডিদ করেছে পনেরোটা হ্যাঁ তবে গোল স্কোরিং এর দিক থেকে ডটফুন্ডের চেয়ে রিয়াল মাদ্রিদ তারা আসলে এগিয়ে রয়েছে অর্থাৎ ব্যাটেলটা হচ্ছে কি আপনার সেন্টার ব্যাক গোলকিপারের সাথে দুই দলের সেম জিনিসটাই আসলে হতে যাচ্ছে রিয়াল মার্ডিদের লুনিন তো আজকে খেলতে পারছে না এটা কনফার্ম এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়তো ঘটে অনেক সময় যে টর্টমুন্ড যখন অ্যাটাকে যাচ্ছে তখন তাদের যে উইঙ্গারদের কথা আমরা বলছি যখন টর্টমুন্ডে পায় বল তখন তাদের উইঙ্গাররা আর ফুল ক্রুক বা স্ট্রাইকার যিনি খেলছেন নাম্বার নাইন তারা সবাই এক লাইনে থাকেন এক লাইনে অ্যাজ এন ডিফেন্সের যে লাইনটা অপোনেন্টের সেই লাইন বরাবর হাফ স্পেসগুলো হাফ ও না পকেট স্পেসে তারা ওই জায়গাগুলো নেয় তো এইটাতে যেটা হয় সব সময় একটু তটস্থ থাকতে হয় অপোনেন্ট ডিফেন্ডারদেরকে এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এরা কিভাবে সেটা নেগোশিয়েট করে আর আমাদেরকে যখন প্লট বের করতে হচ্ছে তখন আমাদেরকে একই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রভাবল ইলেভেনটাও দেখতে হবে আর সেখানেও আসলে চমকের সেরকম কিছু নাই বললেই চলে তাই তো এবং সেই জায়গায় হচ্ছে নাচল রুডিগার সেন্টার ব্যাক ভালভারদের সামনে থাকছেন তার পেছনে কারবাহাল কামাভিঙ্গার পেছনে মেন্ডি, টনি ক্রুজ বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগো এবং গোলকিপিং পজিশনে থিবো কোর্তোয়া এই যে দলটা আমরা দেখতে পাচ্ছি এখানে আহ নাচক খেলতে পারছেন কারণ হচ্ছে সুয়েমানি ইঞ্জুরি হয়তো সুয়েমানি ফিট থাকলেও নাচকে আমরা বেশ কিছু মাঝে দেখেছিও রয়াল মাদ্রিদের যে ইঞ্জুরির সমস্যা ছিল এডার মিলি তাও করতোয়া ফিরেছেন এরা হয়তো কিন্তু রিয়াল মাদ্রিদ তারপরও ফাংশন করলো আর একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠলো এই দলটা এই সিজনে মাত্র দুটো ম্যাচ হেরেছে দুটোই ই আত্মতিক মাদ্রিদের সঙ্গে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ দুই সালে রিয়াল মাদ্রিদ আর এই রিয়াল মাদ্রিদের মধ্যে সবচেয়ে বড় দুইটা পার্থক্য আছে একটা হচ্ছে এই রিয়াল মাদ্রিদ টিমটা অলমোস্ট সবাই কিন্তু এই টিমে আছে দুই শুধু করিম বেঞ্জেমা ছাড়া মোটামুটি অলমোস্ট সেম সেইম সবচেয়ে বড় হচ্ছে তারা এখন অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আরেকটা হচ্ছে গিয়ে কার্লন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে হচ্ছে গিয়ে বেঞ্চ তাদের বেঞ্চ স্কোয়াডের দিকে আপনি যদি তাকান ক্রুজ উঠে যাচ্ছে লুকা মড্রিস নামছে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্ট্রাইকিং পজিশনে আসতে আসছে হচ্ছে হোসিলু আপনার লুকা তখন আপনি যদি কোন বেঞ্চটাকে সাফ সাফ করার পর আপনার কিন্তু ওইরকম কোনো প্লেয়ার ছিল না যে আইসা মারিয়ানো ছিল ওই রকম ছিল না যারা ম্যাচ চেঞ্জ করে দিবে এখানে আপনার আছে ব্রাইন দিয়াজ আছে এখন আমার মনে হচ্ছে ওয়ার্ল্ডের টপ থ্রি ওয়ান বি ওয়ান এ যদি ধরা ব্রাইন দিয়াজ ওয়ান অফ দ্যাম তো ওইরকম একটা স্কোয়ার যখন আপনার হাতে আছে তখন আপনার জন্য আমার মনে হয় ফাইনাল খেলাটা এই ধরনের টুর্নামেন্টে ফাইনালে পৌঁছানো আমার মনে হয় ইজি হয়ে যায় আমার মনে হয় সিটির পরে যদি কোন টিমের বেঞ্চ স্কোয়াডটা সবচেয়ে ডিপ বলা হয় তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ কিন্তু ধরেন এই বেঞ্চ স্কোয়াড ডেপতে হোসেলুকে তো প্রথমে কেউ ধরে নাই হোসেলু কিন্তু সেটাই রিয়াল মাদ্রিদের হয়ে যখনই সুযোগ পেছেন সেই কাজটা আসলে তিনি করেছেন এটা ওই ফাংশনটা করেছে কখন যখন প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে ইচ এন্ড এভরি প্লেয়ার কিন্তু পারফর্ম করছেন আপনি আড্ডাগুলারের কথা চিন্তা করেন আড্ডাগুলার কি হয়েছে যখনই সুযোগ পাচ্ছে তিনি টানা গোল করে যাচ্ছেন যেই জুট বেলিংহ্যাম

রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডটম সাব এর কথা বলছিলাম বেঞ্চে অবশ্যই রিয়াল মাদ্রিদের শক্তি বেশি আমি যদি আপনাকে বলি যে আপনি দুই টাকা বাজি লাগবে আমার সাথে তাহলে কি আপনি বলবেন যে খেলা সাবস্টিটিউট যারা আছে তারাই চেঞ্জ করে দেবে হম তার মানে আপনাকে স্বীকার করতে হবে সিক্সটি সেভেনটি নিশ্চিত কোনো না আমার মনে হয় হচ্ছে কি আপনার সাবস্টিটিউট যদি খেলা চেঞ্জ করে সেটা রিয়াল মাদ্রিদের ফেভারের দিকটাই আসলে বেশি যাবে ডট মুন্ডের তুলনায় তবে এই জায়গায় মার্কো রয়েসের দিকে আপনার থাকতে হবে ধরেন সাব হিসেবেই তিনি নামবেন ধরেন নামলে তার যেহেতু হচ্ছে ডটমুন্ডের জার্সিতে তার শেষ ম্যাচ সেও হচ্ছে একটা কি ফ্যাক্টর হতে পারে লুকা মড্রিচ টনি ক্রুজ উঠে যাওয়ার পর লুকা মড্রিচও সেই জিনিসটা আসলে কাভার আপ করতে পারেন তবে আমার মনে হয় ম্যাচটা আপনার মানে খুব বড় হাই স্কোরিং ম্যাচ এটা হবে না হয়তো বা এবং রিয়াল মার্ডিদ হয়তো ট্রাই করবে প্রথমে ম্যাচটা কিল করার হাই স্কোরিং ম্যাচ হবে না কিন্তু আমার মনে হচ্ছে যদি যদি ব্যাপারটা এরকম হয় যে রিয়াল মার্ডিদ শুরুতে গোল করে ফেলেছে

তার যেই কাজটা করা সে করে ফেলে তো এই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে একটু যেমনটা হচ্ছে লাইফ জেগের বিপক্ষে রিয়াল মাদ্রিদ করেছিল একটা গোল দিয়ে দিয়েছে তারপর তারা লো ব্লক শুরু করে দিয়েছে তারা তাদের সব ভুলে নিজের মতো করে ফুটবলটা খেলেছে যে একটু ডিফেন্সিভ মাইন্ডে এখানেও রিয়াল মাদ্রিদকে সেম কাজটাই করতে হবে যদি কোনোভাবে গোলটা হয়ে যায় সেক্ষেত্রে তাদের ওই যে অ্যাম্বেশিয়ার অ্যাম্বেশনের কথা ভুলে তাদেরকে ডিফেন্সের দিকেই মজরটা দিতে হবে যেমনটা ম্যানচেস্টার সিটি কিংবা লাইফ জেগ ম্যাচে তারা করেছে মানে চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো ডিফেন্সে আসলে মনোযোগ দুই দলেরই ওই রকম থাকবে একটা স্টার্টটাও

একটা ব্যাপার আছে ডটমুট গোল দেওয়ার পর কিন্তু গোল করা খুব ডিফিকাল্ট আপনি যখন দেখছেন কি হচ্ছে গিয়ে লিগে হচ্ছে গিয়ে লেবার কুসুনের সাথে তারা যখন একটা গোলে আগে যাওয়ার পর তাদের বিপক্ষে গোল করা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট সো এই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডের ওই ম্যাচটা লেভারকুজেন যেটা বলছে ওটা একদম শেষে গিয়ে স্ট্যানিসিচের গোলে 97 মিনিট থেকে এক্স্যাক্টলি দেখেন ওই শেষে গোল করার আপনি ওয়ার্ল্ডের মধ্যে দুইটা দলকে যদি এখন কাউন্ট করেন ওই দুইটার মধ্যে একটা রিয়াল মাদ্রিদ সুতরাং আচ্ছা কোটি হ্যাঁ মানে আমি ওই জিনিসটাই বলতেছি ধরেন হচ্ছে ডর্টমুন্ড যদি একটা গোলে এগিয়েও যায় ধরেন পুরো লো ব্লক বাস পার্ক করলো রিয়াল মাদ্রিদের পক্ষে তাও সম্ভব ধরেন 90 মিনিট খেলা শেষ 3 মিনিট অ্যাডেড টাইম এই দুই দলের যদি আপনি বাইশ জনের ফুটবলার বা পুরো স্কোয়ার তেইশ তেইশ জন যদি আপনি মেলান তাহলে সম্ভবত ভিনিসিয়া ভয়ঙ্কর এবং এবার চ্যাম্পিয়ন্স থেকে কিন্তু তিনি তার সেই ফর্মটাকেও কিন্তু টানছেন ওই যে সেম ওই জিনিসটাই হতে পারে আপনার টনি ক্রুজের কোনো একটা ডিসাইসিভ পাস পুরো ম্যাচে ধরানো হচ্ছে ভিনিসিয়াসকে পকেট করে রাখলো কেউ ওইখান থেকে ভিনিসিয়াস গোল করে আসলে দিতে পারবে প্রেডিকশন প্রেডিকশন আমার মনে হচ্ছে না হাই স্কোরিং ম্যাচ হবে 1-0 উইথ রিয়াল মাদ্রিদ প্রেডিকশন 1-0 রিয়াল মাদ্রিদ 2-0 আমি 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 একটা মানে মজার স্টোরি যদি শেষ করা যায় মানে ম্যারম্যান এর ম্যাচ দেখতে চাই না সবশেষ ম্যারম্যানের ম্যাচ লিগের ফাইনাল দেখেছিলাম সেটাও ম্যারমেন হয়নি আসলে দু হাজার আঠারো চ্যাম্পিয়ন লিগের ফাইনাল যে এখানে যে লরিস ক্যারিয়সের তারপরে সালা অনেক রকম ঘটনা ছিল কিন্তু ওয়েম্বলির যে দু হাজার তেরোর ফাইনালটা সেটা আসলে খুব একটা জমে নাই জমে ছিল না বায়ন মিউনিক আর ফাইনাল সেটা আসলে নাই ওরকম ফাইনাল আর নাই নাই বা দেখার চেষ্টা করি আমরা প্রেডিকশন তো হয়ে গেল আপনি আমাদের সঙ্গে দ্বিমত করতেই পারেন আপনার প্রেডিকশান আমরা জানতেই চাইবো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.